এক ঝাঁক খুশি এখানে আমাদের রয়েছে। তো আমরা কি করে পাখি প্রোডাকশন বাড়ালাম, প্রথমবার আমরা পাচ্ছি, কিন্তু বেশ কিছু বাচ্চা পেয়েছি। তো কি তাদেরকে মেনটেন করছি, কি খাবার দিচ্ছি না দিচ্ছি, হ্যান্ড ফিডিং ফর বাচ্চা ভালো নাকি নর্মাল বাচ্চা ভালো, তো এগুলো আজকে কিন্তু আমরা ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু গাইনেকোলজি। দেখতে পাচ্ছেন হাতে জিনিস নিয়ে, বুঝতে পারছেন আমরা কিন্তু আজকে কিছু বাচ্চা হ্যান্ড ফিডিং করাবো। বাচ্চা কোনোরে এখন সিজন চলছে, তো বেশ কিছু বাচ্চাকে আমরা হ্যান্ড ফিডিংয়ে নিয়েছি। আসলে একদম ছোটো বাচ্চা আমরা হ্যান্ড ফিডিং করাই না, মোটামুটি বা মা বাবার কাছে 20-25 দিন বয়স থাকবে, তারপর বাচ্চাকে আমরা তুলে নিই। তুলে নেওয়ার পেছনে একটাই কারণ, যেটা সেটা বাবা মাটি একটু রেস্টও পাচ্ছে, তাছাড়া প্রচণ্ড গরম, ওদের পক্ষে খুব কষ্ট হয়ে যায় ব্যক্তিগুলো বাচ্চা বড় করা। তো আমরা কী করে কী খাওয়াচ্ছি না খাওয়াচ্ছি সেটা প্রথমে দেখিয়ে দিই, আর কী সমস্যা আছে পাখির ক্ষেত্রে, বিশেষ করে হ্যান্ড ফিডিংয়ের ক্ষেত্রে। পাখি প্রচণ্ড বমি করে, এবং যারা হ্যান্ড ফিডিং করে তাদের ক্ষেত্রে আশা করি এই সমস্যাটা অনেকেই ফেস করেছেন। এবং এক সময় আমি যখন প্রথম প্রথম হ্যান্ড ফিডিং শুরু করি, প্রচুর পরিমাণে এমন হয়েছে পাখিকে খাওয়াচ্ছি, পাখি বমি করছে। তো তার সলিউশন কিন্তু আস্তে আস্তে আমরা সবই বলে অভিজ্ঞতার ব্যাপার আর কি, করে করে একটা জায়গায় এসেছি, এখন বুঝতে পারছি যে কেন বমি করে পাখি। তো সেটা নিয়ে আসলে আলোচনা করো আপনাদের সাথে। খাবার যেটা দিয়ে আমি আগেও দেখিয়েছি যে আমরা পুরোপুরি A19 দিই না, বা পুরোপুরি বেস্ট লাইফও দিই না, আমরা A19 কিছুটা দিই আর কিছুটা বেস্ট লাইফ দিই। বাচ্চা যখন একদম ছোটো থাকে তখন প্রথম প্রথম যখন হ্যান্ড ফিডিংয়ে নিয়ে আমরা বাচ্চাকে, তখন কিন্তু A19-এর পরিমাণটা বেশি থাকে আর বেস্ট লাইফটা কম থাকে। বাচ্চা যখন আস্তে আস্তে যত বড় হতে থাকে তখন আমরা বেস্ট লাইফটাকে বাড়াতে থাকি আর A19-কে কমাতে থাকি। বাকি মার্কেট খারাপ অনেকেই বলবে যে A19 খাই পর্তা হচ্ছে কিনা, দেখুন পর্তা বড় কথা, তার সাথে কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে বাচ্চাটাকে তো ভালো রাখার দরকার। দেখুন থিকনেসটা একটা ব্যাপার, যে যেন প্রচণ্ড পাতলা না হয়, প্রচণ্ড গাঢ় না হয়। তো সানের বাচ্চাগুলো আমার কাছে বেশ কিছুদিন হলো, সানের বাচ্চাগুলো খাচ্ছে প্রায় 7-8 মাস মতো হলো, তো এরা খুব ইজিলি খেয়ে নিচ্ছে। কিন্তু ছোটো বাচ্চা যেগুলো আছে সেগুলোকে সবে কালকে নামিয়েছি আর কি, ছোটো কোনো বাচ্চাগুলো, সেই জন্য ওরা কিন্তু খেতে যাচ্ছেন, তাকে একটু জোর করে খাওয়াতে হচ্ছে। দেখুন সানের বাচ্চাগুলো কিন্তু ইজিলি খেয়ে নিচ্ছি, আচ্ছা এই যা বয়সে সানের বাচ্চা, এদেরকে আমরা আপাতত 2 সিরিঞ্জ মানে 20 ml একটু কম বেশি করে দিচ্ছি আর কি। এখন যা বয়স আছে এদেরকে, তাতে 18-20 ml করে খাবার ওরা কিন্তু ইজিলি নিয়ে নিতে পারছে। কিন্তু ছোটো কোনো যেগুলো আছে ওরা কিন্তু অতটাই, ওরা 1 সিরিঞ্জ করে মানে 10 ml করে খাবার ওদের জন্য এই বয়সে সাফিসিয়েন্ট হয়ে যাচ্ছে। আর আরেকটা কথা, যে অনেকে এই নিয়ে ডাউট থাকেন, অনেকে বলেন যে হ্যান্ড ফিডিংয়ের বাচ্চা ভালো হবে নাকি নর্মাল বাচ্চা ভালো হবে, তো আমি যেটা নিজে ফেসে, দেখুন কালারগুলো দেখুন একটু করে দেখাই আমি, কালারটা দেখুন, আর একটা পাখি আছে যেটা কালার কিন্তু আরও বিউটিফুল, এই পাখিটা মেবি আলাদা আলাদা ঘরের পাখি আছে। ছোটো বাচ্চাদের কিন্তু রেড ফ্যাক্টর যেটা থাকে পরিষ্কার বোঝা যাচ্ছে রেড ফ্যাক্টরগুলো। আচ্ছা যেটা আমি বলছিলাম যে হ্যান্ড ফিডিংয়ের বাচ্চা ভালো হয় নাকি আপনার নর্মাল বাচ্চা ভালো হয়, অনেকে বলেন যে যে মাদারের কাছে বাচ্চাগুলো বড় হয়, ছোটো থেকে মায়ের কাছে বড় হয়েছে, সেই বাচ্চাগুলো কিন্তু ভালো হয়। কথাটা হয়তো ঠিক, কারণ মা বাবার খাবারের বিকল্প তো কিছু হয় না, কিন্তু যেটা আমি নিজে ফেস করেছি যে হ্যান্ড ফিডিং বাচ্চা থাকলে যে সুবিধাটা আমাদের হয় সেটা হলো, যদি কোনো পাখি আপনার অসুস্থ হয়ে যায় তখন পাখিকে কিন্তু মেডিসিন খাওয়ানো সব থেকে সুবিধা হয়ে যায়, যদি আপনার পাখি হ্যান্ড ফিডিংয়ের বাচ্চা হয়। কারণ হ্যান্ড ফিডিংয়ের বাচ্চা আমাদের সাথে অভ্যস্ত থাকে, তো ওষুধপত্র খাওয়ানোর জন্য আপনি খুব ইজিলি কিন্তু খাবারের মধ্যে ওষুধে তাকে খাওয়াতে পারছেন। যেমন কালারটা দেখুন, সেই জন্য এদিক থেকে বিচার করলে কিন্তু আমার মতে যে নর্মাল বাচ্চার থেকে হ্যান্ড ফিডিংয়ের বাচ্চা বেশি সুবিধা আপনার, বিশেষ করে যখন পাখি অসুস্থ হয়ে তখন কোনো ওষুধপত্র খাওয়ানোর জন্য কিন্তু পাখিকে আপনি ইজিলি খাইয়ে দিতে পারছেন। বা পাখি কখনো যদি সমস্যা হয় যে পাখি খেতে পারছে না একা একা, তাকে হ্যান্ড ফিডিং করাতে খাওয়াতে হচ্ছে, যদি প্যারেন্টস ফিডিংয়ের বাচ্চা হয় তারা কিন্তু সহজে আপনার হ্যান্ড ফিডিং দিতে চাইবে না, সেদিন সেই তুলনায় আপনি যদি হ্যান্ড ফিডিংয়ের বাচ্চা থাকে আপনার, তাহলে কিন্তু তারা সহজে, যেহেতু আপনার সাথে তারা অভ্যস্ত আগে থেকেই, সহজে কিন্তু আপনার খাবার তারা নিতে পারবে। দেখুন কালার দেখুন, সব কটা পাখি কিন্তু রেড ফ্যাক্টরের মধ্যে আসে, এবং একটা দুটো পাখি হয়তো ডাবল রেড ফ্যাক্টরের মধ্যেও আসবে। আর একটা যেটা কথা আমরা আলোচনা করে ভেবেছিলাম যে পাখি বমি হয়, এবং যে সমস্যাটা প্রচণ্ডভাবে ফেস করেছি আমি সেটা হচ্ছে আমাদের অতিরিক্ত খাওয়ানোর জন্য পাখি বমি করে।
একদম তাই। শুরুতে আমাদের মনে হয় যে পাখিকে তিনবার খাওয়াবো না, চারবার খাবো না, পাঁচবার খাওয়াবো, একটা ডাউট থেকে যায় আমাদের। তো পাখির বয়স যদি 20 থেকে 22 দিন বয়স হয়, যেমন আমার এই পাখিগুলোর বয়স আছে, এই পাখিগুলো কিন্তু দিনের মধ্যে 3 বার খাওয়ানোই যথেষ্ট। এর থেকে বেশিবার যদি আপনি খাওয়ান তাহলে আপনার পাখি কিন্তু বমি করবে। পাখি বমি করে শুধুমাত্র অতিরিক্ত খাওয়ানোর জন্য। সুতরাং পাখিকে ভালোবেসে বেশিবার খাওয়া দেওয়া দরকার নেই। এই যা বয়সে পাখি 3 বার 8 ঘন্টা পর পর, সেটা আপনি আপনার সুবিধার মতো টাইম সেট করে নিলেন, সেই মধ্যে আপনি খাওয়াবেন। তিনবার খাওয়ানো পর্যন্ত তাহলে বাকিকে দেবেন, বমি সমস্যাটা বাকি কিন্তু আর আসবে না। অতিরিক্ত খাবার দিলে বাকি সমস্যা বেশি হয়, বাকি খাবার একটু কম থাকলে বাকি সমস্যা হয় না, যেটা আমি বুঝেছি। যখনই একটু বেশি দেওয়া হয় তখনই কিন্তু বাকি সমস্যা আসা শুরু করে, বুঝতে পারছেন? ওরা কিন্তু 1 চামচ করে খাবার ওদের এখনও যেন যথেষ্ট, দিনে 3 বার 1 চামচ করে, অর্থাৎ দিনে ওরা 30 ml করে খাবার এই মুহূর্তে নিচ্ছে। যে কটা পাখি আসে তার মধ্যে এই পাখির কালার সব থেকে ভালো, এটা হচ্ছে ডাবল রেড ফ্যাক্টর পাখি। দেখুন এই ছোটো বয়স থেকে মুখের পাশ থেকে ইভেন চোখের পর্যন্ত আপনার কিন্তু লাল কালার চলে এসেছে, দেখতে পাচ্ছেন? এই হচ্ছে আপনার ডাবল রেড ফ্যাক্টরের পাখি, মার্কিং দেখুন। আর এর মধ্যে কিছু কিন্তু আপনার ব্লুর স্প্লিটও আছে, যেমন আমি দেখিয়েছিলাম আগে ভিডিওতে, আমার পাখি নর্মাল ইউরো সাইড থেকে আমরা ব্লুর বাচ্চা করতে পারি, তো কিছু বাচ্চা কিন্তু আমাদের ব্লুর স্প্লিটের মধ্যে থেকে আছে, এবং সবকটা বাচ্চাই আমরা ফর সেলে আসবে, সেলফ হবে, ডিএনএ কার্ড করাবো, তারপর আমরা বাচ্চা সেল করবো, তার আগে নয়। আর সানগুলো বলছিলাম যে ওরা 20 ml করে খাচ্ছে, 10 ml করে দেওয়া হয়েছে, আর 10 ml করে ওদের কিন্তু আমরা দিয়ে দেবো। বাকি পেটে খিদে থাকলে বাকি চর্মনেও থাকবে আপনার, সমস্যা কম হবে। তো এই ছিল আজকের ভিডিও। আর পাখির ব্রিডিং হচ্ছে না, অনেকে বলে ব্রিডিং আসছে না, কেন আসছে না, হয়তো কি মেডিসিন দেবো, মেডিসিনটা বড় ব্যাপার নয়, কোনো ক্ষেত্রে ফুড হ্যাবিটটা সব থেকে বেশি দরকার, যেটা আমি নিজে বুঝতে পারছি। তো আমরা কীভাবে পাখিকে খাবার দিচ্ছি এবং কী চেঞ্জেস আনার পরে পাখি আমার রেজাল্ট আস্তে আস্তে ভালো পাচ্ছি, তো সেটা আমরা নেক্সট ভিডিওতে আপনার সাথে শেয়ার করবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।